এবার ডানকুনিতে একা থাকার সুযোগে হামলা লুটপাট ডারকুনিতে আক্রান্ত আটাত্তর বছরের অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করেন পরিচারিকা মাথায় ধারালো অস্ত্রের আঘাত নার্সিংহোমে ভর্তি চিকিৎসার জন্য পুলিশের বিরুদ্ধে নিশ্চয়তার অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হলেন কাকুর গাছের নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার মামলা গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে পুলিশকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শিয়ালদা কোর্টের কাকুর নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ বেলেঘাটার বিধায়ক ও তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি নাম করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এগারোই নভেম্বর থানায় অভিযোগ জানালেও পুলিশ ব্যবস্থা নেয়নি এই নিয়ে পুলিশের বিরুদ্ধে নিশ্চয়তার অভিযোগে শিয়ালদা আদালতে আবেদন জানান নিহত বিজেপি কর্মীর দাদা অভিযোগের প্রেক্ষিতে এফআইআর হয়েছে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে পুলিশকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত পঁচিশে নভেম্বর মামলার পরবর্তী শুনানি সজিৎ সরকার যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে আতঙ্ক করছে আমরা আজকে শিয়ালদা কোর্ট লার্নেট এসিজিএমের কাছে ওয়ান ফিফটি সিক্স করি ভারতীয় দণ্ডবিধির দুশো এক তিনশো সাত থার্টি ফোর আইপিসি পাঁচশো ছয় ওয়ান টোয়েন্টি বি আর সঙ্গে একশো চোদ্দো আইপিসি রেখে শিয়ালদা কোর্ট মামলা শুনে শুনে শোনার পর আমাদের মামলাটা গ্রহণ করে আগামী পঁচিশে নভেম্বর পুলিশকে রিপোর্ট দিতে বলা হয় ঘটনার সত্যতর সত্তর এবং রিপোর্টকে জানা যে সেম কজ অব অ্যাকশনে কোনো এফআর ড্র হয়েছে কি গান্ধীজি কখনোই ভগৎ সিং এবং নেতাজিকে সমর্থন করেননি ইনস্টাগ্রামে এবার মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য কাঙ্গনা রানাওয়াতের পুরনো সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করে অভিনেত্রী লিখেছেন আপনি হয় গান্ধীর সমর্থক অথবা নেতাজির আপনি দুপক্ষ সমর্থন করতে পারেন না সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কাঙ্গনা লিখেছেন যারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছেন তাদের ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়েছে এর পিছনে ছিল ক্ষমতার লোভ আর ধূর্ত মানসিকতা এরাই আমাদের শিখিয়েছিলেন এক গালে চর মারলে আরেকটি গাল বাড়িয়ে দিতে এবং এইভাবেই ভারত স্বাধীনতা পাবে কিন্তু এইভাবে কেউ স্বাধীনতা পায় না ভিক্ষা পায় নিজের হিরো নির্বাচিত করার আগে দুবার ভাবুন এর পাশাপাশি ভগৎ সিং এর ফাঁসি নিয়েও মুখ খুলেছেন কাঙ্গা অভিনেত্রী লিখেছেন ভগৎ সিং এর মৃত্যুদণ্ডে গান্ধীজি রাজি ছিলেন এমন অনেক প্রমাণ রয়েছে তাই আপনি কাকে সমর্থন করছেন তা আপনাকেই বেছে নিতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে